नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। अपने घरों को छोड़कर अन्यत्र पलायन कर गए भाजपा समर्थकों को बारावनी पुलिस ने वापस उनके घर पे ले आया, यानी उनकी घर वापसी हो गई है। 2 महीने से अधिक समय तक वो लोग अपने घर से बेघर थे। बताया जाता है पश्चिम बंगाल विधानसभा चुनाव 2021 का परिणाम 2 मई 2021 को आया था, जिसके बाद तृणमूल भारी मतों से जीती और सरकार बनाई थी। इसके बाद से ही आरोप है कि भाजपा समर्थकों पर पूरे राज्य भर में हमले होने लगे थे। उनके घरों में घुसकर उन्हें मारा जा रहा था, उनके सामानों को तोड़ दिया जा रहा था, जिसके भयवश वो भाजपा समर्थक अपने अपने जान बचाने के लिए दूसरे राज्यों में छिप कर रह रहे थे। बाराबंकी पुलिस ने सराहनीय कदम उठाते हुए बाराबंकी क्षेत्र से जो परिवार पलायन कर गए थे, कल उन्हें घर वापसी कराया गया। आसनसोल स्थित पुलिस लाइन के पास उनके घर ले जाने के लिए वाहनों की व्यवस्था की गई थी, जहां से पुलिस अपने अभिरक्षा में लेकर सभी पलायन कर गए भाजपा समर्थकों को उनके घर तक ले आके पहुंचाया और उन्हें फिर से बसाया। लगभग 2 महीने से पलायन कर चुके भाजपा समर्थक जब अपने घर लौटे तो अपने परिवार, अपने आसपास के लोगों से मिलकर काफ़ी हर्षित प्रफुल्लित हुए। हालांकि तृणमूल ने इससे साफ इनकार किया है कि उनके साथ किसी तरह का मारपीट किया गया हो या उन्हें डराया धमकाया गया हो, लेकिन भाजपा समर्थक जिन्हें वापस लाया गया है, जो पलायन कर चुके थे, उन लोगों का कहना है कि उनके घर में घुसकर उन्हें मारा गया था, उनके टीवी फ्रिज को तोड़ दिया गया था, उन्हें जान से मारने की धमकी दी गई थी, इसलिए वो लोग घर छोड़ करके दूसरे राज्यों में जाकर रह रहे थे। दूसरे राज्यों में रहने के दौरान ही उन्होंने यहाँ के प्रशासनिक तंत्र से संपर्क किया। संपर्क करने के बाद फिर उनके लाने की व्यवस्था की गई। মানে কোথায় নিয়ে যাবেন এদিকে? এখন নিজের বাড়িতে। দাদা মাঝে কোথায় নিজের বাড়ি নিয়ে যাচ্ছে? এদিকে তো কোরআন নিয়ে যাচ্ছে। কোথায় কোথায় বাড়ি ওদের? আপনারা মানে আজ আজকে পুলিশ পুলিশ নিয়েই ওদের বাড়িতে আপনারা ঢুকে দিয়ে আসবেন? ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি আমার মণ্ডলের মানে বারাবনী বিধানসভার যুব মোর্চার যুব প্রেসিডেন্ট বাপি প্রধান দায়িত্বে ছিলাম। এবার যেহেতু আমি একটা বিরোধী দল করছিলাম, তো সেই সূত্রে ওখানকার 2 তারিখের তৃণমূল জেতার পর, রেজাল্ট হওয়ার পর 2 তারিখের পর থেকে সেই রাত থেকে আমার বাড়িতে পুরো অ্যাটাক চলে। সেই মুহূর্তে আমি কন্টিনিউ সেখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যিনারা দেখছেন ওনাকে ওসি এবং ওখানকার স্যারদেরকে, আমি থানার অফিসারদেরকে বিভিন্নভাবে ফোন করেছি, স্যার আজ আমার বাড়িতে অ্যাটাক হচ্ছে, কাল লুট হচ্ছে, মানে প্রত্যেক দিন একটা একটা করে জিনিস বের করেছে, ফার্নিচার থেকে আরম্ভ করে ফ্রিজ থেকে আরম্ভ করে টিভি, ফ্যান, আপনার পালং খাট কিছু বাদ দেয়নি, গাড়ি ফাড়ি ভাঙচুর করেছে, তো প্রত্যেক দিন এভাবে লুট চলেছে। স্যার আজকে আমার পাশের বাড়ি কৃষ্ণা সাহের ডাম্পারের গাড়ির চাকা ফুলছে, অফিসার প্রেজেন্ট আছেন ওখানে গিয়ে, আকবর আলম বলে যিনি আছেন ওখানকার তৃণমূলের দাদাগিরি করেন, তো উনি গিয়ে অফিসারকে ধমকাচ্ছেন এবং টায়ারের চাকাভাবে খুলেছেন, ছখানা একদম নতুন চাকা ডাম্পারে খুলে নিয়েছে। তো আমরা প্রথম থেকে যেটা ছিলাম, প্রায় আমাদের নিয়ার অ্যাবাউট আমাদের 4 জন ফ্যামিলির 40 জন মতো, ছোট বড়, বাচ্চা, মহিলা, বয়স্ক এবং আমরা মিলে, হ্যাঁ 40 জন। তারপর বিভিন্নভাবে যখন আমরা কোনোরকম একটা ভালো সিচুয়েশান দেখতে পেলাম না, তৈরি হচ্ছে না, তখন আমরা 12 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় চিঠি, বিভিন্ন জায়গায় মেল করা শুরু করলাম, আমাদের প্রিয়াঙ্কা তিব্রওয়ালজি থেকে আরম্ভ করে বিভিন্ন হিউম্যান রাইটসের বিভিন্ন জায়গায়, ঠিক আছে, আমি হিউম্যান রাইটসের তরফ থেকে হেল্প পেয়েছি, বিভিন্ন অসাংগঠনিক দাদাদের কাছ থেকেও হেল্প পেয়েছি যারা সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, তো তারা আমাকে বিভিন্নভাবে গাইড করেন এবং বিভিন্ন জায়গায় মেল, চিঠি এসব আমি করতে থাকি। তো এর এগেনস্টে কিছু না, এতদিন বাইরে ছিলেন,
এই মানে ছিলাম এই পার্টি পলিসির জন্য যে আমার ছেলে পার্টিতে মানে পার্টি করছে সেই জন্য মানে বিজেপি পার্টি কতদিন বাইরে ছিল বাইরে এক মাস মতন আমি বাইরে ছিলাম এক মাসের পরে আমি এসেছিলাম তারপরে ওরা ধমকি দেয় ওই একবার ধমকি দেয় সেই ভয়ে আমিও বাড়ি থেকে আবার ফিরলাম আমি চলে গেলাম ছেলেগুলো বললাম যে না তোদের বাড়ি যেতে হবে না তো তারপরে আমার ছেলে চিঠি করেছে চিঠি করার পর পুলিশ মানে বড় যে দারোগা সে বললেন যে ঠিক আছে চলো আমার তরফ থেকে আমি তোমাদেরকে বাড়ি ফিরাবো সেই জন্য আজ যাচ্ছি পুলিশের সঙ্গে হ্যাঁ সহজেতে কিন্তু তো ছিলেন আপনারা বাইরে বাইরে হয়তো দু মাস কাছাকাছি কতজন ছিলেন মোটামুটি আমরা ছিলাম কতজন আমাদের ফ্যামিলি কৃষ্ণা সাহু ফ্যামিলি তারপরে প্রকাশ মিয়ে ফ্যামিলি মনোজ দেব ফ্যামিলি সব রিলেটিভ বাড়িতে ছিলাম সেই জন্য মিনা প্রধান কতদিন পর বাড়ি ফিরলেন আজকে প্রায় দু মাস দু তারিখ মে মাসের দু তারিখে যেদিন রেজাল্ট হয় সেই দিন থেকে আমরা বাড়ি ছাড়া রাজনৈতিক হিংসার কারণে যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি করতাম এবং আমি এই বারাবণী মণ্ডলের মানে বারাবণী বিধানসভার বারাবণী মণ্ডলটির যুব মোর্চার প্রেসিডেন্ট তো সেই সূত্রে আমার উপর বেশি এবং আমার সাথে সাথে যে বুথ প্রেসিডেন্ট প্রকাশ গড়াই আমার পাশের বাড়ি কৃষ্ণা সাউ ফুল ফ্যামিলি আমরা প্রায় নিয়ার অ্যাবাউট বাচ্চা মহিলা নিয়ে 40 জন বাড়ি ছাড়া ছিলাম কন্টিনিউ দু তারিখ থেকে আমি আমাদের পারাবণী স্যারদের সাথে ওসিবাবু এবং যারা ইনচার্জ ছিলেন ওদের সাথে কন্টিনিউ কথা বলেছি ওনারা সেই মুহূর্তে কিছু করে উঠতে পারেননি যাই হোক পলিটিক্যাল প্রেশার না ওনাদের দ্বারা হয়নি যে বুঝতে পারছি না ব্যাপারটা তো কন্টিনিউ বেসিস আমার বাড়িতে অ্যাটাক হচ্ছে খবর আসছে তা 8-9টায় অ্যাটাক হলো তারপর আবার শুনছি রাত 12টায় জিনিস বেরোচ্ছে আজ ফ্রিজ বেরোলো কাল টিভি বেরোলো পরশু ফার্নিচার বেরোলো তারপরের দিন কাঁসার বাসনপত্র বেরোলো তো এই ঘটনাগুলো ঘটেছে আমি সবাই তৃণমূলকে খারাপ বলবো না এখানকার দেখুন একটা ভোট হয়েছিল রাজনীতি একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ওরা জিতেছে এখানকার পাউন্ডে পঞ্চায়েতের প্রধান উপধান এনাদেরও ভূমিকা আছে বলে আমার মনে হয় না বা যিনি দায়িত্বে আছেন ব্লক প্রেসিডেন্টের মনে হয় না কেননা একজন মাত্র পুরো পানুড়িয়া পঞ্চায়েতটাকে একদম ডিসমিস করে রেখেছে আকবর আলম ঠিক আছে তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করে প্রত্যেকজনকে ইনডাইরেক্টলি থ্রেট করছে ওনার নেতৃত্বে সময় সাপেক্ষে থ্রেট কি এখনও আসছে আপনাদের কাছে থ্রেট ইনডাইরেক্টলি তো আসছেই ঠিক আছে যারা বাড়িতে ছিলেন তাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে ঠিক আছে বাপি এলে কাটবো যখন মাদেরকে প্রথম দিন 15 তারিখ পাঠায় এখানে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন ওনার সামনে বলছেন যে বাপি আকাশ এলে কাটবো কৃষ্ণাকে কাটবো ঠিক আছে এই ভার্সেনের কথা ঠিক আছে বাড়ি থেকে কে ঢোকাতে বলেছে আপনাদেরকে এইভাবে প্রশাসনকে থ্রেট করছিলেন বলছি যে কৃষ্ণা স্যার আজকে গাড়ির চাকা ডাম্পার চাকা খোলা হচ্ছে তো বলছেন যে আমরা কী করবো ঠিক আছে আজকে ডাম্পারে চাকা খুলছে কিছু করতে পারছি না তো যখন দেখলাম যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটা মনে হচ্ছে যেন বারাবণী ওসি সাহেবের হাতে সেই মুহূর্তে ছিল না হয়তো যে কোনো কারণেই হোক আজ কাদের উদ্দিকে ফিরলেন আজ কিন্তু ওই বারাবণী ওসির বাবুর সহযোগিতায় উনি আমাকে একদম আজ যে 15-20 দিন আগে থেকে কন্টিনিউ কন্ট্যাক্টে ছিলেন এবং ওনার সহযোগিতায় বিশেষ করে অসংখ্য ধন্যবাদ জানাবো বারাবণী থানার ওসি বাবুকে এবং আমাদের সিপি স্যারকে যিনি কন্টিনিউ আমার সাথে ফোন করে আমাকে কনভিন্স করেছেন আমি কেননা বারবার সেফটি এবং সিকিউরিটি পার্টটাকে আমি শিওর করতে চেয়েছিলাম যে স্যার আমি তো বাড়ি যাবো বাড়ি যাওয়াটা বড় ব্যাপার নয় মহিলাদেরকে ঢুকিয়েছে তাদের সামনে থ্রেট হচ্ছে আমি গেলাম আমার উপর অ্যাটাক হয়ে গেল কে এর দায় নেই এখন কি সেফলি ফিরেছেন বলে মনে এখন বাই ফোনে আমার কাছে এভিডেন্স রয়েছে ওনাদের সাথে কথোপকথনের ঠিক আছে অডিও ক্লিপস থেকে আরম্ভ করে ওনারা দিয়ে যাচ্ছেন এখন এটা আমার কাছে সেফ আমি মনে করেছি এখানকার এই মুহূর্তে মনে হচ্ছে ওসিবাবু এবং আমাদের সিপি স্যার নিজের হাতে এই দায়িত্বটা সেফটি সিকিউরিটি পার্ট আমাকে বলেছেন মৌখিকভাবে এবং আপনাদের মারফতে বিভিন্ন এভিডেন্স রইল এবার যদি দেখলাম বিভিন্ন গ্রামে ঘটছে পশ্চিমবাংলায় বীরভূম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে বাড়ি ফেরানোর পরও নাকি তাদের উপর হিংসা হয়েছে তাদের উপর অত্যাচার হয়েছে তারা আবার বাড়ি ছাড়া হতে বাধ্য হয়েছে হয়তো আমরাও হতে পারি জানি না তো যাই হোক এখানকার আমি রাজনৈতিক যারা জিতেছেন তৃণমূলীদেরকে একটাই ইয়ে বলবো আপনাদেরকে মানুষ সমর্থন করেছে জিতেছেন ঠিক আছে কিন্তু যদি এইভাবে আক্রমণটাকে যদি বন্ধ না করেন বা একজন যে করছে আপনাদের দলকে আমি ইয়ে করছি না একটি মাত্র ব্যক্তি আকবর আলম এর নেতৃত্বে বাইরে ফিরে কত আনন্দ আপনারা বাড়ি ফিরে কতটা আনন্দ বাড়ি ফিরে ভীষণ আনন্দ দু মাস প্রায় আমরা বাড়ি ছাড়া ছিলাম আজকে বাড়ি ঢুকলাম দু তারিখ থেকে নিয়ে মে মাসের দু তারিখ থেকে নিয়ে বাড়ি ছাড়া সকাল থেকে আজকে বাড়ি ঢুকলাম ভীষণ আনন্দিত আমরা ঠিক আছে বাড়ি ছাড়ার গল্প আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং কতজন ছিলেন কতজন প্রায় 40 জন মতো বাইরে কতজন বাইরে আছেন আপনাদের এখন আপাতত এখন প্রায় আরো 10-12 জন বাইরে রয়েছে আপনারা কতজন ফিরলেন আজকে আজকে ফিরলাম আপাতত 8 জন যদি সেফটি সিকিউরিটি পার্টটা বুঝতে পারি বা পাই তখন আরো বিভিন্ন যারা রয়েছে তাদেরকে আস্তে আস্তে ডাকবো শুধু আমাদের গ্রাম বলছি না পাউন্ডে পঞ্চায়েতে প্রচুর ছেলে এখন বাড়ি ছাড়া আছে তাদেরকেও আস্তে আস্তে আমি এই পদ্ধতি আপনার নাম চেষ্টা করবো আমার নাম বাপি প্রধান চাতাডাঙ্গা এখানে আমার বাড়ি চাতাডাঙ্গা গ্রাম
ব্লকের সভাপতি? আমি হচ্ছি আপনার যুব মোর্চার, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যুব প্রেসিডেন্ট। এই ব্যাপারে কোনো ঝামেলা কিছু নেই তো, ওদের সংখ্যা কিছু করেই নি। যদি কেউ যে অপরাধ করে সেই দিন পালিয়ে বেড়ায়, অপরাধ তো ওরাই করেছিল। আজকে এলাকা পুরো শান্ত আছে, কোনো কিছু ঝামেলা জঞ্জ কিছুই নেই, কোথাও কিছু ঝামেলা জঞ্জ। আজকে পুলিশ এনে তাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। দেখুন, ওরা কজন আছে আমি জানিও না, কজন পুলিশ পৌঁছেছে সেটাও জানি না, কিন্তু ওরা ছাড়া তো আরও এলাকায় বিজেপি করেছিল, কারো কোথাও কোনো ঝামেলা নেই, যত ঝামেলা ওদেরই। বলছে পানুরিয়াতে প্রায় 40 জনের মতো বাইরে আছে, যারা যারা আছে বাড়িতে আছে, কেউ কী আছে না আছে জানি না, আমাদের এখানে কোনো ঝামেলা ঝামেলা নেই। একটা ভাঙচুরের অভিযোগ হচ্ছে, কি হয়েছিল সেদিন ঘটনাটা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আবার কি বলবো, আপনি বুঝতে তো পারছেন ঘটনা কি হয়েছে, আমি নিজেও তো জানি না, ওই পার্টির নিয়ে বাকি পার্টি করে ওইটাই যায়। কি হয়েছিল সেদিন, কি আপনার অ্যাটাক হয়েছিল? চুরি হয়েছে, চুরি হয়েছে। এবারে আমি কী করে জানবো কি হয়েছে না, আমি ছিলাম না বাড়িতে, আমি কী করে জানবো? আপনি তখন থেকে নিখোঁজ ছিলেন? হ্যাঁ, আমি তখন থেকে নিখোঁজই ছিলাম, তারপর 15 তারিখে আমি বাড়িতে ছিলাম। কোনো অসুবিধা হয়নি? না, তারপরে আমার কোনো অসুবিধা হয়নি। কী নাম আপনার? আমার রূপা প্রধান। বাকি কে হয় আপনার? আমার ভাসুরের ছেলে। ও কোথায় এখন? ও তো বাইরেই আছে। কতদিন ধরে বাইরে আছে? তারপরে কোনো হুমকি টুমকি কিছু এসেছিল? ওই যে 2 তারিখ থেকে বেরিয়েছে, কোনো ঢুকে মানে তারপরে কোনো ফোন টোন হুমকি কিছু আসেনি? না, আমার কোনো কিছু আসেনি, আমার কোনো অসুবিধা হয়নি, বাড়িতে ঠিক আছে, ছেলে দুটো আমার ঠিক আছে। আপনার নাম? রূপা প্রধান।